সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিও টেনা টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের ছোট্ট টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির হল আপনার চব্বিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো ছত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসাবটি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটিউটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড পরে এই পাশে আছে আপনার চান্দার সাইড তো চান্দার সাইড আপনাদেরকে দেখাইতেছি চান্দার সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে তো এটি হলো আপনার পিছনের সাইড পিছনের সাইটও আপনাদেরকে সুন্দর করে দেখাবো এটি হলো পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এখানে জানালার উপরে একটি করে ভেন্টিলেশন দেওয়া হয়েছে সিমেন্টের এই ভেন্ডিলেশানগুলো ভেন্ডিলেশানগুলো আপনার এক ফিট বাই তিন ফিট করে দেওয়া হয়েছে এটি হলো আপনার আরও একটি চান্দার সাইড এই পাশে আপনার একটি দরজা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা তিন পাটের এবং একটি দরজা দেওয়া হয়েছে তো এ ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো আপনাদেরকে সরাসরি ভিতরের সাইড সুন্দর করে দেখাবো এবং বাইরের সাইড আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম তো এটি আপনার ফ্রন্ট সাইড এ বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার আটটি ফ্রন্ট সাইডে তিনটি পিছন সাইডে তিনটি এবং চান্দার সাইডে একটি করে তো এখানে মোট আটটি পিলারেই কিন্তু এই বাড়িটি পুরো কমপ্লিট হয়েছে তো সরাসরি আমরা ভিতরের সাইটে চলে আসলাম এটি দেখছেন পিছনের সাইড পিছনের সাইটে আছে আপনার তিন পাটের এই দুইটি জানালা এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই তিন পাটের জানালাগুলো এই পাশে আছে আপনার একটি দুই পাটের জানালা এই দুই পাটের জানালার দৈর্ঘ্য আছে আপনার সাড়ে চার ফিট এবং প্রস্তু আছে সাড়ে তিন ফিট এই দুই পাটের একটি জানালা এবং এটি হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালা দেওয়া হয়েছে এই জানালার আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট দরজাটির দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট এই পাশে আছে আপনার একটি পার্টিশন দরজা এই দরজার আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে তিন ফিট এই পার্টিশন দরজাটি তো এই বাড়িটির সাত ফিট উপরে আপনার দুইটি সাইডে একটি সাজা দেওয়া হয়েছে তো ভিতরের সাইড প্রায় ফিনিশিং হয়ে গেলো তো আপনাদেরকে বাহিরের সাইড ফিনিশিং পুরো কমপ্লিট হওয়ার পর একদিন শেয়ার করব তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার সাতশো এখানে বারো টাকা পিস হলে বত্রিশ হাজার চারশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল চল্লিশ কেজি এখানে ষাট টাকা কেজি হলে চোদ্দো হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে আপনার ষাট ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে সাতাশ হাজার ছয়শো টাকা বালি লাগবে আপনার তিনশো পঁচিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পাতর লাগবে আপনার একশো তিরিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে সাত হাজার আটশো টাকা এবারটির দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা ওর হলে মোট চোদ্দো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আপনার আট হাজার টাকা করে হলো মোট বত্রিশ হাজার টাকা চালিত কাট লাগ লাগবে আপনার চোদ্দো সিএফটি এখানে পার সিএফটি আপনার বারোশো টাকা করে হলো মোট ষোলো হাজার আটশো টাকা এবারেটির চালিত টিন লাগানো হয়েছে আপনার বাইশ পিস এখানে পার পিস আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে হলো মোট পঁচিশ হাজার তিনশো টাকা এ টু এটু জ্যাট মিস্ত্রি খরচ গিয়েছে আপনার বত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এ পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ বাইশ হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা আমাদের জায়গায় যে রেটগুলো আছে সেই রেটগুলো আপনাদেরকে বলে দিলাম তো আপনারা যদি একটি কাজ করতে চান আপনাদের জায়গায় যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ